আপনারা জেনেছেন যে আমাদের যিনি গর্ব, আমাদের যিনি ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি, যে উনি একটা জুয়া কোম্পানির সাথে ওদের শুভেচ্ছা দূত হয়েছিলেন, পরে আইসিসি থেকে এবং বাংলাদেশ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট বোর্ড ঝামেলা করার কারণে এখান থেকে উনি বেরোয় আসছেন। তা আমি 3 লাখ টাকা ওনারে দিতে চেয়েছিলাম। আজকে আবার যে খবরটা আমরা পাইছি, আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে, এটার সাথে সাকিবুল হাসান জড়িত, তার নাম আছে এখানের মধ্যে। এবং এই এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে 137 কোটি টাকা সরাই ফেলছেন, এখান থেকে তারা লাভ হয়েছে তাদের। তা আমার যে বক্তব্যটা, দেখেন এই সাকিবুল হাসান 1.5 কোটি ফলোয়ার তার, এই ফলোয়ারদের জন্য হচ্ছে গিয়ে মডেল, তাকেই মডেল মনে করা হয়, তাকে ফলো করবে তরুণরা। কারণ কি ফলো করবে, তাদেরকে ফলো করবে হচ্ছে গিয়ে যে তুমি এই শুভেচ্ছা দূত হবে হওয়ার পর। মজার বিষয় দেখেন, এই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন মানে যারা শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে, তাদেরই শুভেচ্ছা দূত কিন্তু হচ্ছে গিয়ে সাকিব আল হাসান। মানে সাকিবুল হাসানকেই আনা হয়েছে যে উনি শুভেচ্ছা দূত থাকবেন। আবার আরো আজকের কষ্টের একটা সংবাদ শুনেন, দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে গিয়ে সাকিবুল হাসান। সাকিবুল হাসান দুদকেরও শুভেচ্ছা দূত ছিলেন। এখন দুদক, এই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের শুভেচ্ছা দূতের অবস্থায় যদি এইরকম হয় যে টাকা ছাড়া, লুটপাট করা ছাড়া, জুয়া ছাড়া এই মানুষটা কিচ্ছু বুঝে না, এলে পরিণতি আমাদের বাংলাদেশের কোথায় দাঁড়ায়, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আপনি দেখেন যে সাকিবুল হাসানের জন্য আমরা বিভিন্ন সময় সাকিবুল হাসান বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছেন ক্রিকেটে, আমরা তার জন্য গর্ববোধ করি, আমরা অনেকেই তার ফলোয়ার বা তাকে আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে গিয়ে সাকিবুল হাসান। কিন্তু এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতেছি তার জন্য, এর বিনিময়ে আমরা কতটুকু ক্ষয়ক্ষতি আমরা নিব। উনি যা ইচ্ছা তাই করতেছেন, যা ভালো লাগে তাই করতেছেন, স্বর্ণের ব্যবসা করতেছেন, উনি শেয়ার কারসাজিতে জড়িত আছেন, মানে এমন কিছু বাদ নাই উনি করতেছেন না, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমি দুদকের মতো যিনি একটি প্রতিষ্ঠান তাদেরকে অনুরোধ করব যে এই শুভেচ্ছা দূত যদি এখন উনি থেকে থাকেন তাহলে তার এখান থেকে বিদায় দিবেন কিনা, এবং তার বিরুদ্ধে এই যে শেয়ার কারসাজির বিষয় দুদক কি দেখবেন কিনা, এটা আমি একটু দুদকের কাছে প্রশ্ন রাখতে চাই। নাকি না আপনারও এরকম একটা কারসাজির শুভেচ্ছা দূত বানাইয়া আপনারা নিজেরাও একটা কারসাজির সাথে নিজেদেরকে জড়াই রাখবেন, এটা আমার জানা নাই, আপনারা এটা ক্লিয়ার করবেন। কারণ আপনাদের ব্যাপারে আমাদের একটা ইজ্জত আছে, যে আমরা জানি আপনাদের শরণাপন্ন হয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায়। আমি একটা কথা বলতে চাই, এই ধরনের মডেল ক্যারেক্টার গুলা যখন বাংলাদেশে এই ধরনের কাজ করে, আপনি কোনোদিন এই ইয়াং সোসাইটি, যে সোসাইটিকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সব সময় বলেন যে এই তরুণ সোসাইটিটা বা তরুণরা যারা আছে তারাই সোনার বাংলা বানাবে বঙ্গবন্ধু, আপনি এই ধরনের মডেল ক্যারেক্টার যদি থাকে তাইলে কোনোদিন এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না, কোনোদিন সোনার বাংলা হবে না। আর লুটপাট করার এত নেশা যদি এই ধরনের সেলিব্রিটিদের থাকে, দেখেন ওনারা খেলবেন, খেলাধুলা করে টাকা ইনকাম করবেন, দেশের ভালো ভালো অবস্থানে যাবেন, তার নাকি বছরে অনেক প্রায় অনেক কোটি টাকা ইনকাম, 600-700 কোটি টাকার মালিক নাকি সাকিবুল হাসান হয়ে গেছেন, এরপরও শেয়ার কারসাজির সাথে জড়িত। এই মানুষটা তো আমার কাছে মনে হয়েছে যে তার অভাব আর নাই কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে, এখন তারে কোনো না কোনো ভাবে বাঁচাইতে হবে। তারে যারা আমরা ফলো করি আমাদের মনে করি যে এরকম একজন ক্রিকেটারকে বাঁচাইতে গেলে, তারে সব জায়গা থেকে রক্ষা করতে গেলে তারে এখনই তারে ঠিক করার সময়, আর নাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার সাথে সাথে বাংলাদেশের অনু তরুণরাও উদ্দেশ্যহীন ভাবে সোনার বাংলা থেকে দূরে চলে যাবে। বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা, আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট, তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলো হবে না। শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে কি, এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে। উনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 9টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় 40 কোটির উপরে এবং বাড়ি কিনছেন। কটা জিনিস শুনেন, এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না, কারণ আপনি আওয়ামী লীগ করেন। আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি,
তাও দেশটা ভালো থাকুক। অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন? আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজই, সে তো তার তো কোনো দল থাকে না। দেখেন মুস্তাক, মুস্তাক তো আওয়ামী লীগ করতো, খন্দকার মুস্তাক, কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে। এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না? মাহবুব জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে, তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই, এরা বঙ্গবন্ধুরে ধারণ করে। শুনেন, বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন, এটা একসাথে হইতে পারে না। উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এই যে আমি যে এইসব কথাগুলো বলছি, এগুলা নাকি উনার মানহানি হয়েছে। উনার মানহানি যদি মনে হয় তো উনি মামলা করতেই পারেন, এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই। আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই। তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি উনাকে ফেস করতে হচ্ছে। আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো, এখানে তো লুকালুকির কিছু নাই। আমি তো এখনো বলছি যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি, আমার জাস্টিফিকেশন আছে, আমি তো আমার কথা বলি নাই। আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে, যেটা ডেইলি স্টার বলছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন, তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যাই না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, যেমন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু 1973 সালেই বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়েন, আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে। এটা 73 সালে বলে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না, এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন। এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি, এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি। দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না? তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো, তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো? এই জন্য আমার কাছে মনে হয় আমি প্রথমে নিজে, আমি কিন্তু এই দলটা করি, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বঙ্গবন্ধুর দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে, এটা হইতে পারে না। এই জন্য আমি কোর্টে গেছি, কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্ট গুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে 4 মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন। সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন। এটা এখন ফেরত আসার সময় আসছে যে ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে। আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বহুদিন ধরে করে যাচ্ছি, বিভিন্ন বিষয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলি। আজকে আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, আমি মনে করি বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযান, এই অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে যে বেঞ্চ, এই বেঞ্চ একটি অর্ডার দিয়েছেন, সোমোটু অর্ডারটি দিয়েছেন যে বঙ্গবন্ধুর যত বক্তব্য আছে যেগুলো দুর্নীতি বিরোধী বক্তব্য, এগুলাকে আদর্শ ধরে দুর্নীতি দমন কমিশন যেন তাদের কাজগুলা চালিয়ে যায়, এবং এই আগামী এই যে আমাদের যে আর্কাইভ যারা সেভ করে রাখেন তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে তারা যেন এই বঙ্গবন্ধুর সকল বক্তব্যগুলা, দুর্নীতি বিরোধী বক্তব্যগুলা হাইকোর্টে যেন জমা দেন। এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত, কেন জানেন? কারণ হচ্ছে গিয়ে সবসময় আমি বলার চেষ্টা করছি যে বঙ্গবন্ধুর আদর্শকে যদি একটা মানুষ ধারণ করে তাইলে কোনোদিন সে আর যাই করুক দুর্নীতি করতে পারবে না, দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ কোনোদিন কোনো বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের শ্রেণী করতে পারে না। বঙ্গবন্ধুর একটা কথা আপনাদেরকে বলতে চাই, বঙ্গবন্ধু বক্তব্যতে বলছিলেন যে তোমাদের মধ্যে কেউ কারো কাছে যদি কোনো দুর্নীতিবাজ কেউ টাকা চায় তাইলে আমাকে 4 আনা স্ট্যাম্পের মধ্যে দিয়ে দিও, এই দিয়ে পাঠিয়ে দিও, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর এই বক্তব্যের পরে আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে গিয়ে বারবার উনি বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করা লাগবে কেন, এবং বঙ্গবন্ধু কিন্তু নিজের দলের মানুষের বিরুদ্ধে কিন্তু ছাড়েন নাই।
এই জন্যই হয়তো বঙ্গবন্ধুকে মানুষ হত্যা করতে, যারা হত্যা করছে তারা কিন্তু এই জন্যই দেখছিল যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আর এইভাবে এই মগের মূল্যক বানানো হয়তো সম্ভব হবে না। আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমি আরেকটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগ যতদিন বেঁচে থাকবে দুর্নীতিবাজের জায়গা কোনোদিন হবে না। কিছু স্বল্প সময়ের জন্য দুর্নীতি করে এই দলের মধ্যে কেউ কেউ পার পেয়ে গেলেও বেশি দিন কিন্তু এর বাইরে থাকতে পারবে না। মনে রাখবেন, বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর আদর্শ কোনোদিন দুর্নীতির সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। আমি মনে করি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সাবেক প্রসিকিউটর হিসাবে, শুধু মানবতা বিরোধী অপরাধ না, এই যে বঙ্গবন্ধু বা বিভিন্ন দলের নামে নামে বেনামে যারা দুর্নীতি করতেছেন তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় তখনই একমাত্র বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব। শুনেন, বিদেশ বিদেশ আমরা করি ঠিকই, কিন্তু বিদেশটাকে যদি ঠেকাইতে হয় আর নিজের দেশটাকে যদি সোনার বাংলা বানাইতে হয় আপনি কোনোভাবেই পারবেন না যতদিন পর্যন্ত দুর্নীতি আপনি এই সমাজ থেকে দূর না করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এই হাইকোর্টের মাননীয় বিচারপতি দয়কে যারা এই সিদ্ধান্তটি দিয়েছেন। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমি আহ্বান জানাবো আপনারা যারা ইয়াং তরুণ সমাজ আছেন তারা আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন তাদেরকে বলবো আপনারা দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন। আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলেন তাহলে বিশ্বাস রাখেন যেদিন দুর্নীতি কিছুটা হলো নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশে এই বাংলাদেশকে কেউ আটকাইতে পারবে না এবং আমরা বহুদূর যাওয়ার স্বপ্ন দেখতেছি এবং এটা বাস্তবায়ন আমাদের আমলেই দেখে যাওয়া সম্ভব।